বিধানসভা উপনির্বাচনের দামামা ইতিমধ্যে বেজে গেছে। সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণাও করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাই বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা এখন তুঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির যিনি কনভেনার আছেন, আপনার নাম বাসুদেব সরকার। আচ্ছা, বলছি আপনি তো কালিয়াগঞ্জ বিধানসভার এবার হচ্ছে টোটাল নির্বাচনের দায়িত্বে রয়েছেন, কী হবে মানে আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কী হবে, জয়লাভ করবেন সে ব্যাপারে, তো আপনাদের প্রধান লক্ষ্য কী? শুধু কি জয়লাভ করার, নাকি না এই সেই আগে যে লোকসভা নির্বাচনে যে মার্জিন ছিল আপনাদের তাকে ছাপিয়ে যাওয়া? দেখুন, লোকসভা নির্বাচন যে মার্জিন ছিল, বিধানসভা নির্বাচনে আমরা সেই মার্জিন ছাপিয়ে যাব। তার কারণ কালিয়াগঞ্জ পৌরসভা তথা এন্টায়ার কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে জনকল্যাণমুখী যে প্রকল্পগুলো আছে সেগুলোর সঠিক রূপায়ণ ঠিক ঠিক হচ্ছে না। আমি যদি শুধু কালিয়াগঞ্জ শহরমণ্ডলের কথা বলি, টাউনের কথা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল ভরো প্রকল্প, এবার কালিয়াগঞ্জ শহরের কজনের বাড়িতে নলের মাধ্যমে এই জল ধরো জল ভরো প্রকল্পের জল গেছে সেটা আপনারা ভালো জানেন, সেটা খোঁজ নিয়ে দেখতে পাবেন। কালিয়াগঞ্জ শহর পুরনো শহর, এখনও পর্যন্ত কালিয়াগঞ্জ শহরের যে নিকাশি ব্যবস্থা আছে সেটা আপনারা আরও ভালো করে জানেন। 365 দিন রাস্তার দুপাশে আর ড্রেনেজ সিস্টেমের জন্য খোঁড়া থাকে, কিন্তু ড্রেন আর হয় না। রাস্তার সম্প্রসারণের জন্য বিভিন্ন জায়গায় ইচ্ছাকৃতভাবে আমার পরিচিত লোক, আমার বলতে শাসক দলের যারা পরিচিত লোক তাদের ওইখানে রাস্তার সম্প্রসারণের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কিন্তু যারা ওই দলটা করে না, তাদের মতবাদে বিশ্বাস করে না, ইন্টেনশনালি তাদের দোকান ভেঙে, তাদের বাড়ি ভেঙে, তাদের নিজস্ব রায়াতি সম্পত্তি সেখানে লোক পাঠিয়ে বাহুবল দেখিয়ে সম্প্রসারণ করা আর হচ্ছে, এগুলো এই যে জনগণের ওপর তাদের মূলভূত সুবিধাগুলো যেখানে পৌরসভা বা লোকাল প্রশাসন দেবে সেটা না দিয়ে তাদেরকে তাদের উপর জুলুম করা হচ্ছে। জনগণ তার উত্তর সামনে বিধানসভা ভোটে দেবে, লোকসভা ভোটে এরা পেয়ে গেছে উত্তর। আচ্ছা, গত লোকসভা ভোটে উত্তর পেয়ে গেছে, কংগ্রেস এখানে শূন্য হয়ে গেছে, সিপিএম শূন্য হয়ে গেছে, টিএমসির অবস্থা কি আপনারা জানেন? সামনের বিধানসভা ভোটে এখানে টিএমসি থাকবে না, টিএমসি না টিএমসি এখানে আর থাকছে না। আচ্ছা, বলছি মানে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণার পর তাদের তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে আপনাদের যাকে প্রার্থী আপনারা করেছেন তিনি নাকি ঠিকঠাক কথা বলতে পারছেন না, যার জন্য জেলা পরিষদ থেকে এখনও পর্যন্ত কোনো কাজই আদায় করে আনতে পারেনি, যিনি জেলা পরিষদ থেকে কাজ আদায় করতে পারছেন না তিনি বিধানসভা থেকে কীভাবে কাজ আদায় করে নিয়ে আসতে পারে, এই ব্যাপারটা কীভাবে দেখছেন? দেখুন, টোটাল জেলা পরিষদের মধ্যে একমাত্র অন্য দলের প্রার্থী বিজয়ী প্রার্থী আমাদের মাননীয় কমল সরকার, স্বাভাবিক কারণে 30 জনের কাছে একজনের কথা ধাতে টেকে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, সারা রাজ্যের ক্ষেত্রে যদি দেখেন যে বিরোধীদের কীভাবে তাদের কণ্ঠ রোধ করে শাসক দল সেটা সবাই জানি আমরা। এবার বিধানসভা উপনির্বাচন, এবার দেখুন 1.5 বছর পরেই 21-এর নির্বাচন হবে, এটা তো আমরা টেলার দেখাচ্ছি টিএমসির কাছে যে 21-এ আমরা দেখে দেবো। আর কাজ আদায়ের ক্ষেত্রে আপনি উনি যে ক্ষেত্র থেকে প্রতিনিধিত্ব করে 18 নম্বর জেডপি সেইখানকার আমজনতার কাছে জিজ্ঞেস করুন সেই জায়গায় কমল সরকার কি করেছে কি করেনি। আচ্ছা আচ্ছা, আর টিএমসির যে প্রার্থী হয়েছে তপন দেব সিংকে আপনি কতটা মানে আছে আপনাদের ফ্যাক্টর মনে করছেন? আমাদের কাছে কোনো ফ্যাক্টরি নেই এগুলো। আচ্ছা, কেন? কমল সরকার একজন কৃষক, সাধারণ জীবনযাপন করে, তার জনপ্রিয়তা, সাধারণ মানুষের প্রতি তার যে মমত্ববোধ, বিজেপির কার্যকর্তাদের সাথে তার যে সম্পর্ক সেটা সারা বিধানসভা। আমার কাছে এমনও খবর আছে কালিয়াগঞ্জ শহরের বা কালিয়াগঞ্জ বিধানসভা ক্ষেত্রের টিএমসির অনেক বড় বড় নেতারা তারা নিজেদের মধ্যে যখন আলাপচারিতায় আর অংশগ্রহণ করছে, বড় নেতা তাদের বক্তব্য যদি কমল সরকার দাঁড়ায় তাহলে আমি দাঁড়াবো না বা আমরা দাঁড়াবো না। আচ্ছা, মানে কমল সরকারের এই জনপ্রিয়তা, জনগণের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা দেখে তারা ভয় পেয়ে গেছে। তপন দেব সিংহর নাম অনেক পরে এসছে, আগে অনেক নাম ভাসছিল, মাঝখান থেকে তপন দেব সিংহর নাম
উঠে এসছে। এবার স্বাভাবিক কারণে এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে নিচ্ছি না। কমল সরকার লোকসভায় যে আমরা লিড পেয়েছিলাম এখান থেকে, তার থেকে বেশি লিডে আর কালিয়াগঞ্জের জনতা জনার্দন কমল সরকারের পক্ষে জনাদেশ দিবে, এটা আমাদের বিশ্বাস। একটা ব্যাপার হচ্ছে যে এই যে এই পৌরসভার যে বিধানসভা নির্বাচনের পরপরই যে পৌরসভা নির্বাচন হবে, এটা কি আপনাদের একটা রিহার্সেল হচ্ছে কি মনে হয় আপনার? কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পরপরই হয়তো কয়েক মাস পরেই হয়তো কালিয়াগঞ্জ পৌরসভার নির্বাচন, এই বিধানসভার উপনির্বাচনটা আপনাদের কাছে কতটা মানে গুরুত্বপূর্ণ? দেখুন, যদি এটা অন্য পরিভাষায় বলি তো লোকসভার ভোটে কালিয়াগঞ্জ শহরে আমরা যা রেজাল্ট করেছি সেটা কোয়ার্টার ফাইনাল ছিল। আচ্ছা, বিধানসভার নির্বাচন তার সেমিফাইনাল খেলবো আমরা। আচ্ছা, পৌরসভার ভোটে পৌরসভা বিজেপির হবে, ফাইনাল খেলবো আমরা, পৌরসভাটা ফাইনাল একদম। যে এমন তৃণমূল কংগ্রেস কি এমন তাদের মানে কাজ করতে পারেনি তারা, যার ফলে তা আস্তে আস্তে সাধারণ মানুষ তাদের থেকে সরে যাচ্ছে? কিচ্ছু করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের দু তিনটে প্রকল্প আপনাকে আমি বলছি। প্রথম যদি বলি, সবার আগে আর আয়ুষ্মান ভারত প্রকল্প, সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় স্বাস্থ্য যোজনার প্রকল্প আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছে। জাতি ধর্ম বর্ণ কারো কথা মানে নির্দিষ্ট কোনো জাতি ধর্ম বর্ণের কথা চিন্তা না করে সবার জন্য করেছে। পশ্চিমবাংলার বুকে সেই কার্ডগুলো টিএমসির গুন্ডারা, টিএমসির গুন্ডারা, ছি শব্দটা আমি ব্যবহার করছি, তারা বাড়ি বাড়িতে পোস্ট অফিসের যারা কর্মচারী তাদেরকে বাড়ি বাড়িতে সেটা পৌঁছতে দেয়নি। আচ্ছা, পোস্ট অফিসে গিয়ে তারা গুন্ডামি করে আর সেই কার্ডগুলো ছিনতাই করে নিয়ে গেছে, রাস্তায় ফেলে দিয়ে ড্রেনে ফেলে দিয়েছে। যেখানে ওই কার্ড হোল্ডার যারা আছে পশ্চিমবঙ্গ বাদ দিন, যেখানে যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী আছে সমস্ত রাজ্যে, আর এই প্রকল্পের দ্বারা 5 লক্ষ টাকা তার পরিবার স্বাস্থ্য সুবিধা পাচ্ছে, এটা এখানে চালু হয়নি। কৃষক সম্মান নিধি, প্রত্যেক বছর তার অ্যাকাউন্টে 2000 2000 2000 করে 6000 টাকা ঢুকবে, পশ্চিমবাংলার কোথাও চালু করতে দেয়নি এরা। এরকম করে যদি এক একটা করে বলি, আচ্ছা, কোনোটাই চালু করতে দেয়নি এরা, যেগুলো একদম সমাজের অন্তিম স্তরে যারা থাকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছিলেন, সেই এক তো কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দেয়নি। যেগুলো কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে জনহিতকর প্রকল্প, সেগুলোর নাম পাল্টে দিচ্ছে। সে ঠিক আছে, চলুন নাম পাল্টে দিয়েও যদি আমজনতার সেখানে উপকারে লাগে, তারা যদি উপকৃত হয়, আমাদের কোনো কিন্তু পরন্ত নেই, কিন্তু সেটাও হতে দিচ্ছে না। আচ্ছা, আর জনগণ তো সব জানে দাদা, এই যে কালিয়াগঞ্জ ব্লকে বহু বেকার যুবক রয়েছে, তাদের কর্মসংস্থান দরকার, এটা কিন্তু একটা গ্রামগঞ্জ থেকে আওয়াজ উঠছে, সেই কর্মসংস্থানের ব্যাপারে আপনাদের কোনো চিন্তাভাবনা রয়েছে যদি আপনাদের প্রার্থী জিতে আসে? দেখুন, এটা এন্টায়ার পশ্চিমবঙ্গের সমস্যা। 80% 85% একটা কারখানা হয়ে যাওয়ার পর সেটাকে গুজরাটে পাঠিয়ে দিয়েছে মাননীয় দিদি, আর পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নাই। পশ্চিমবঙ্গে শিক্ষিত বেকার, শিক্ষিত যুবক তারা বাইরের রাজ্যে যায় কাজ করতে, কোথায় যায় গুনে দেখুন, হরিয়ানা। কে চালাচ্ছে হরিয়ানা? বিজেপি। কোথায় যায়? গুজরাট। গুজরাটে কে চালায়? বিজেপি। কোথায় যায়? মুম্বাই, মহারাষ্ট্র। কারা চালাচ্ছে? বিজেপি। বিজেপি যেখানে যেখানে তার রাজ্য চালাচ্ছে সেখানে সেখানে কর্মসংস্থানের অভাব নাই, বাইরে থেকে গিয়েও লোক ওখানে কর্মসংস্থান পাচ্ছে, এক্সেপশনাল পশ্চিমবঙ্গ, কর্মসংস্থানই নাই এখানে। চাকরি বাকরির ক্ষেত্রে মানে কি মনে হয়, বেকার ছেলেটা কি সঠিক মানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও কি ঠিকঠাক চাকরি পাচ্ছে? ইনফ্রাস্ট্রাকচারই নেই, চাকরিটা যে লাগবে তার যে ইনফ্রাস্ট্রাকচার ন্যূনতম আগে কি আছে? একটা কারখানা হওয়ার জন্য না, যারা চাকরি ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট আসবে বাইরে থেকে। এবার তখন দিদি সারা দুনিয়া ঘুরে বেড়ালো পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আনার জন্য, কি আসলো? শূন্য। এবার ইনভেস্টমেন্ট ইনভেস্টাররা যে আসবে তাদের কষ্টার্জিত অর্থ এখানে ইনভেস্ট করবে, তার যে সিকিউরিটি কে দেবে, তার যে পরিবেশটাই নেই পশ্চিমবঙ্গে। দাদা, যে যারা চাকরি পাচ্ছে তারা কি ঠিকঠাক মানে সঠিক ব্যক্তি চাকরি পাচ্ছে না টাকার জোরে? দাদা, প্রাইমারিতে চাকরি পেতে গেলে 10 লাখ। আমি কিছু কিছু তৃণমূলের নেতার নাম বলে দিতে পারি, তার বাড়ির মানে চাকর মানে বাড়ির যে কাজ করে কর্মচারী সেও হয়তো বা প্রাইমারি চাকরি করে, যোগ্যতা দেখাই হয়নি, 10 লাখ 12 লাখ বেঁধে দেওয়া হয়েছে। আপনারা এইসব ব্যাপার নিয়ে কেন সড়ক হচ্ছেন? আমরা সড়ক সবসময় আছি, বিজেপি রাস্তায় আছে,
এগুলো নিয়ে বিজেপি বারে বারে স্ট্রিট কর্নার, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। আমাদের গত 30 তারিখে পৌরসভার যে ডেপুটেশন ছিল, পৌরসভার যে বুনিয়াদী সুবিধা যেটা শহরবাসী পাওয়া উচিত সেটা পাচ্ছে না তারা, তার জন্য 30 তারিখ আমরা ডেপুটেশন ডেকেছিলাম, কিন্তু রাজ্য সরকার ছুটি এক্সটেন্ড করেছে বলে আমরা সেই ডেপুটেশনটা দিতে পারিনি। আমরা এর আগেও ডেপুটেশন দিয়েছি, বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি। আমরা আন্দোলনে আছি জনগণের পক্ষে, জনগণের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিজেপি আছে। আচ্ছা বলছি, এগিয়ে আজকে মানে পৌরসভাটা তৃণমূলের দখলে রয়েছে, পঞ্চায়েত সমিতিটা তৃণমূলের দখলে রয়েছে, তো শহরের তুলনায় কি গ্রামে কি অবস্থা? গ্রামের গঞ্জের যে মানে তৃণমূল বলছে যে আমাদের একমাত্র হাতিয়ারই হচ্ছে উন্নয়ন, সে গ্রামেরও কি উন্নয়ন না শহরের উন্নয়ন, কোন দিক দিয়ে আপনাদের সব খারাপ লাগছে? দেখুন, লাস্ট 1-6 বছর আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে আমরা আপনারা জানেন পঞ্চায়েতের নির্বাচনে গ্রাম গ্রাম থেকে তৃণমূলকে আমরা ধুয়ে সাফ করে দিয়েছি। বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলো সবে উন্নয়নমূলক কাজ করতে শুরু করেছে, সেক্ষেত্রেও জেলা পরিষদ আমাদের না, পঞ্চায়েত সমিতির আমাদের না। পঞ্চায়েত সমিতিতে আমরা বিরোধী হওয়া সত্ত্বেও, স্ট্রং বিরোধী হওয়া সত্ত্বেও আমাদেরকে বঞ্চিত করা হয়, জেলা পরিষদ থেকে তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করা হয়। দেখাবো জনগণের সামনে। লাস্ট একটা প্রশ্ন করছি যে এই যে আপনাদের ইলেকশনকে কেন্দ্র করে আপনাদের প্রচারে কোন কোন হেভিওয়েট নেতারা আসছে? দেখুন, আমাদের তো হেভিওয়েট বলতে গত চার দিন ধরে আমাদের রাজ্যের সংগঠন সম্পাদক সহ সহসংগঠন সম্পাদক মাননীয় কিশোর বর্মন, তিনি সাংগঠনিক বৈঠক ইত্যাদি করে গেলেন। আগামীকাল আমাদের রায়গঞ্জ লোকসভা ক্ষেত্রের যে এমপি তথা ভারত সরকারের নারী ও শিশু